হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তোমাদের সকলকে গোলু এ স্মার্ট র‍্যাবিট চ্যানেলে অনেক অনেক স্বাগত। এই দেখো, গোলুর জন্য একটা পার্সেল চলে এসেছে ফ্লিপকার্ট থেকে। আর পুচু বেবি গোলু দেখো আমার পাশেই বসে গাজর খাচ্ছে, ওকে খেতে দিই। আর আমি বক্সটা ওপেন করে দিই, আর তোমরা দেখো এর ভেতরে গোলুর জন্য আমি কি অর্ডার করেছিলাম। তো দেখো বন্ধুরা, পার্সেলটা এসেছে ফ্লিপকার্টের থেকে, আর ফ্লিপকার্টের যে বক্সিং সেটা আমার বরাবরই খুব পছন্দ। দেখো কত সুন্দরভাবে ওরা পাঠিয়েছে। তো আমি বক্সটা প্রথমে কেটে নিলাম এবং এর ভেতরে যে জিনিসটা আছে সেটা বের করে নিই চলো। তো এই দেখো এর ভেতরে কি আছে সেটা ওয়েট করো, দেখতে পাবে। আর গোলু অ্যাজ ইউজুয়াল এক জায়গায় থাকতে পারে না, তাই ও চলে গেছে। ওকে ছাড়াই আমি পুরো আনবক্সিংটা এবার দেখাবো। তো এই হলো মেইন জিনিসটা। দেখো এটা আরেকটা কাভারের ভেতরে আছে। এটা ওই খানিকটা যেগুলো ফেটে টেটে যায় মেটেরিয়ালগুলো, সেগুলোকে জেনারেলি এরকম একটা প্লাস্টিকের মধ্যে দেওয়া হয়। এতে বাতাস ভরা থাকে যাতে একটু পাফি টাইপের ব্যাপারটা হয়। তো এর ভেতর আমার জিনিসটা খুবই ভালো ছিল, তো এটাকে বের করে নিই চলো। ও মা, এটা আরও একটা ক্যারি ব্যাগ বা প্লাস্টিকের ভেতরে, সো ইটস এ থ্রি লেয়ার প্রোটেকশন। বাহ ফ্লিপকার্ট, থ্যাংক ইউ এত সুন্দর প্যাকিং করে পাঠানোর জন্য। তো এই দেখো, এটা হচ্ছে একটা লিটার ট্রে যেটা আমি গোলের জন্য অর্ডার করেছিলাম। তো আমি এই প্লাস্টিকটার থেকেও এবার এটাকে বের করে নিই এবং ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিই লিটার ট্রেটা ঠিক কেমন দেখতে। এই দেখো বন্ধুরা, তো ক্যারি ব্যাগগুলো আমি সাইডে রেখে দিই, আর এবার আমি লিটার ট্রেতে চলে আসি। এতে একটা হোল্ডারও আছে যেটা আমি এখন সরিয়ে রাখি, আমি পরে বলছি। তো এই দেখো, এটা বেসিক্যালি একটা মেশ, আর এই মেশটার কাজ কী সেগুলো আমি তোমাদেরকে ডিটেলসে বলবো। হোল্ডারটা কীভাবে লাগাই সেটা আগে দেখিয়ে দিই। এই হোল্ডারটা দেখো, এই যে ফাঁকাগুলো আছে এর মধ্যে তোমাদেরকে সুন্দর করে ভরে নিতে হবে। আমি একটু ক্লোজ আপ দেখাই। এই দেখো, প্রথমে এই দিকটা ভরবে, তারপর প্রেস করে আরেকটা সাইড ভরে দেবে, ঠিক আছে? এটা লাগানো খুবই সহজ। এটা হোল্ডার, মেশটাকে হোল্ড করে এইভাবে। এইবার এটা সুন্দরভাবে তোমরা ওর উপর বসিয়ে দেবে। আর এই মেশের মধ্যে দেখো ফুটোগুলো আছে। এতে কী হয়, বানিরা যখন ওই পুপস করে তখন সেটা গলে পড়ে, নিচে বসে যায়। তো লিটার ট্রেটা কীভাবে কী ফাংশন সেটা আমি এবার বলে দিই, ঠিক আছে? তো এই দেখো, হোল্ডারটা দিয়ে মেশটা এর উপর বসাতে হয়। তার আগে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এর মধ্যে লিটার যে প্যালেটগুলো হয় সেগুলো ডেফিনেটলি দিতে হবে। তো এটাতে বানিগুলো বসে হিসু পটি এগুলো সব করতে থাকে। এবং সবথেকে বড় ব্যাপার যে এটাতে ওদের খুব হাইজিনটা মেনটেন হয়, কারণ যাই হবে সেটা ওই মেশের ভেতর দিয়ে তলায় চলে যাবে একদম, এবং ওদের বেসিক্যালি পায়ে কিছু লাগবে না, ওরা একটু নোংরা হবে না। আর নিচটাতে কী থাকে সেটা আমি আগেই বললাম, কি লিটার প্যালেট দিয়ে ভর্তি করতে হয়, ফিল করে দিতে হয়। তো আমি সেটাও দেখিয়ে দেবো কীভাবে কোথায় লিটার প্যালেটটা দেবে এবং মেশটা ঠিক কীভাবে তার উপর থাকবে, সব কিছুই আমি ডিটেলসে বলে দেবো, ভিডিওতে দেখাবো। তো তোমরা ভিডিওটা দেখো, তাহলে সব কিছু তোমরা বুঝে যাবে। তো চলো এবার আমি লিটার প্যালেটগুলো ঢেলে দিই, আর তারপরে দেখিয়ে দিই কি ফিল কীভাবে করতে হয়। তার আগে একটা কথা বলে নিই, এটা প্রিমিয়াম কোয়ালিটি লিটার প্যালেট, র‍্যাবিট ক্যাট দুজনের জন্য ইউজ করতে পারো। এটা উড প্যালেট এবং এগুলো সমস্ত রকম কেমিক্যাল ফ্রি, কোনো রকম হার্মফুল কিছু নেই। এগুলো আমি দেখেই পারচেস করেছিলাম। আমি ওর যে আগের লিটার বক্সটা আছে আর কি, ট্রেডিশনাল যেগুলো ট্রেগুলো সেগুলোতেও অলরেডি ফিল করে রেখেছি। তো এখানটা এভাবে বিছিয়ে নিতে হবে সুন্দরভাবে, যতটা তোমরা দিতে চাইছো। তবে দেখে নিতে হবে মেশটার সাথে বসিয়ে পরে যে ওটা যেন ঠিকঠাক থাকে। অনেকটা উঁচু হয়ে গেলেও খুব একটা কমফোর্টেবল হবে না বানির জন্য। তো এটাকে একটু চেপে চেপে দুই দিক থেকে বসিয়ে দেবে। আর দেখো স্পেসটা কিন্তু অনেক বড়, ঠিক আছে? তো এটা এই কারণেই, কারণ বানিরা না খাবার মানে হিসু পটি করার সময় কিছু একটা চিউ করতে খুব পছন্দ করে। এই সাইডটাতে তোমরা হে দিতে পারো, হে কলমি শাক ঘাস যে যেটা দিতে পছন্দ করো, ও কিছু একটা চেবানোর জন্য এই সাইডটা দিয়ে দেবে। আর বানি ওই দিকটায় বসবে এখানটাতে, হ্যাঁ, আর এদিকটায় চিউ করার জিনিসগুলো দেবে, তাহলে ও চিবাতে চিবাতে সুন্দরভাবে হিসু পটিগুলো করবে আর কি। তো ওদের তো নোটিস করেছো নিশ্চয়ই যে হিসু পটি করার সময় ওরা কিছু না কিছু একটা জিনিস চিউ করতে পছন্দ করে। তো আমার র‍্যাবিটটা এতটাও বড় নয় যে এটাতে হবে না, আশা করি সবার র‍্যাবিটই এর মধ্যে হয়ে যাবে। স্পেসটা দেখে নাও ভালো করে, অনেকটা বড়, ঠিক আছে? আমার খুব পছন্দ হয়েছে। এবার আমি তোমাদেরকে লিটার প্যালেটগুলো একটু ক্লোজ আপে দেখিয়ে দিই। এই দেখো, এগুলো হচ্ছে লিটার উড প্যালেট, ঠিক আছে? তো এইগুলো অনলাইনে পারচেস করতে পারো তোমরা, আমি কিনেছি ফ্লিপকার্ট থেকে এটাও।
তো খুবই ভালো এগুলো, এবং অনেকটাই ইউজফুল আমি বলতে পারি, কাজ অনেকটাই কমে যায়, এবং র্যাবিটদের শুশু থেকে স্পেশালি একটা স্মেল হতে থাকে সেটাও এটা অ্যাবজর্ব করে নেয়, তোমার বাড়িতে কোনো গন্ধ হবে না। আর এগুলো অনেকটা টাইম ধরে অ্যাবজর্ব করে, মানে একবার তুমি ঢেলে নিলে এক সপ্তাহ ধরে একটা সাইডই শুধুমাত্র ইউজ হবে, এটা আমি দেখেছি। এক প্যাকেট দিলে অনেক দিন চলে যাবে, তো তোমরা এটা পারচেস করতে পারো, তোমাদের অনেকখানি টাইম বেঁচে যাবে, আর বানিরাও খুব হ্যাপি থাকবে কারণ ওদেরও হাইজিনটা মেনটেন হবে। তো সব মিলিয়ে ইটস এ গুড প্রোডাক্ট, তোমরা পারচেস করতে পারো, আর লিটার বক্সটা দারুণ। তো বন্ধুরা এই দেখো গোলু লিটার বক্সটার ভেতরে বসেছে, এবং ও এখন বেসিক্যালি শুশু করতে গেছে আমার যেটা মনে হয়। খরগোশদের একটা ব্যাপার থাকে কি, ওরা শুশু পটিগুলো স্মেল করে করে মানে বুঝে যে ওদের কোন জায়গাটা শুশু পটি করার জন্য। যেহেতু আমার র্যাবিটটা হচ্ছে মানে শুশু পটি ট্রেন্ড, এই দেখো শুশু করতে বসেছে এখন, পাগুলো কিভাবে মানে ফাঁকা করে বসে আর কি, আমি ব্যাপারগুলো খুব নোটিস করি ওকে। তো খুব ভালো, ওর কোথাও পায়েটায় লাগে না, ও খুব হ্যাপি এবং আমিও খুব হ্যাপি অবশ্যই। তো ওকে চিউ করার জন্য কিছু একটা জিনিস দিয়ে দিই, কলমি শাক বা ঘাস, কারণ ও চিউ না করলে ওর আবার পটি হয় না। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমরা অবশ্যই জানাবে কি এই লিটার বক্সটা তোমাদের ঠিক কেমন লাগলো, এটা একটু বেশ অ্যাডভান্স লেভেলের লিটার বক্স, আমার তো খুবই ভালো লেগেছে, আর গলুর জন্য অনেকটাই বড় সড়ো সাইজের, অনেকটা স্পেসিয়াস। তো এতে কি হয় কি গলুর খুব একটা অসুবিধা হয় না, ও অনেকটা জায়গা জুড়ে বসে বসে কিছু পটি করতে পারে, তারপর চিউ করতে পারে, এইসব করে বেড়ায়। হ্যাঁ মাঝে মধ্যে অবশ্যই এটাকে ক্লিন করবে, আর গলুর চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করবে। ধন্যবাদ।